হ্যালো বন্ধুরা, আমি তাপস সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মাই 100%-এ। বন্ধুরা, রিসেন্টলি ঘোষণা করা হলো 2020 সালের অস্কার পুরস্কার। তো তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে বিভিন্ন পরীক্ষায় অস্কার পুরস্কার থেকে মোটামুটি একটি করে প্রশ্ন অন্তত আসেই। তো সেই কথা মাথায় রেখে অস্কার পুরস্কারের ইতিহাস সহ 2020 সালের সমস্ত অস্কার পুরস্কারের খুঁটিনাটি সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে নিচের লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটনটিকে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। তো বন্ধুরা, চলো সময় নষ্ট না করে শুরু করি আজকের ভিডিও। তো প্রথমেই আমরা অস্কার পুরস্কারের কিছু ইতিহাস সম্পর্কে জেনে নেব। তো 2020 সালের অস্কার পুরস্কার ছিল 92তম অস্কার পুরস্কার বিতরণের অনুষ্ঠান, এবং প্রথম কবে থেকে অস্কার পুরস্কার দেওয়া হয়? উত্তর হবে 16 মে 1929 সাল থেকে। অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? উত্তর হবে সিনেমার ক্ষেত্রে। এরপরে প্রশ্ন হবে, অস্কার পুরস্কার কারা প্রদান করেন, অর্থাৎ অথরিটির নাম? সেটা হবে একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স, অর্থাৎ AMPAS। এই সংস্থাটি অস্কার পুরস্কার প্রদান করেন। অস্কার পুরস্কারের ডিজাইন কে তৈরি করেন? উত্তর হবে জর্জ স্ট্যানলি, যিনি মূর্তিটি তৈরি করেন, এবং কেডিক গিবন্স, যিনি ডিজাইনের স্কেচ তৈরি করেন। মূর্তিটি কী ধরনের হয়? উত্তর হবে গোল্ড প্লেটেড ব্রোঞ্জের, উচ্চতা হয় 34.3 সেন্টিমিটার এবং ওজন হয় 8.5 পাউন্ড। প্রথম অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান কোথায় হয়েছিল? উত্তর হবে হলিউড রোজভেল্ট হোটেল, আমেরিকা। মোট দর্শক কত ছিল প্রথম অস্কার বিতরণী অনুষ্ঠানে? উত্তর হবে 270 জন। প্রবেশ মূল্য কত ছিল? $5, যেটা বর্তমানে $74। মোট পুরস্কার কত ছিল প্রথম অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে? টোটাল পুরস্কার ছিল 15টি, যেটা বর্তমানে 24টি ইভেন্টে দেওয়া হয়। প্রথম অস্কার বিজয়ী সিনেমা কোনটি? উত্তর হবে লাস্ট কমান্ড দ্য ওয়ে এবং দ্য ওয়ে অফ অল ফ্লেশ। এই দুটি সিনেমার জন্য এমিল জেনিংস, যিনি প্রথম অস্কার জিতেছিলেন। প্রথম ভারতীয় অস্কার বিজয়ী কে ছিলেন? উত্তর হবে ভানু আথাইয়া, 1983 সালে তিনি প্রথম অস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন, সবচেয়ে বেশি অস্কার বিজয়ী কে অস্কার কে পেয়েছে? উত্তর হবে ক্যাথেরিন হেপবার্ন, যিনি ব্যক্তিগতভাবে 4টি অস্কার পুরস্কার জিতেছিলেন। তারপরে প্রশ্ন, সবচেয়ে বেশি অস্কার বিজয়ী সিনেমা কোনটি? এর উত্তর হবে 3টি সিনেমা একসঙ্গে সবথেকে বেশি, অর্থাৎ 11টি করে অস্কার জিতেছিল। 3টি সিনেমা হলো বেন হার বা বেন হুর, 2 নম্বর হলো টাইটানিক, এবং 3 নম্বর হলো দ্য লর্ড অফ দ্য রিংস দ্য রিটার্ন অফ দ্য কিং। এরা এই 3টি সিনেমায় 11টা করে অস্কার জিতেছিল। অস্কারের মতন আরও 3টি পুরস্কার কী কী? উত্তর হবে এমি অ্যাওয়ার্ড, যেটা টেলিভিশনের জন্য দেওয়া হয়, টনি অ্যাওয়ার্ড, যেটা থিয়েটারের জন্য দেওয়া হয়, এবং গ্র্যামি অ্যাওয়ার্ড, যেটা মিউজিকে আউটস্ট্যান্ডিং অবদানের জন্য দেওয়া হয়। 1940 সাল পর্যন্ত লস অ্যাঞ্জেলস টাইমস একটি পত্রিকা আমেরিকার, যাতে অস্কার পুরস্কারের ঘোষণা করা হতো রাত 11টায়। যেদিন অস্কার পুরস্কার ঘোষণা তার আগের দিন রাত 11টায় লস অ্যাঞ্জেলস টাইমসে 1940 সাল পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হতো। প্রথম রেডিওতে অস্কার পুরস্কার ঘোষণা করা হয় 1930 সাল থেকে। এরপরে প্রথম কবে টিভিতে অস্কার পুরস্কার ঘোষণা করা হয়? উত্তর হবে 1953 সাল থেকে। এরপর আমরা দেখে নেব 2020 সালের অস্কার পুরস্কার বিতরণীর কিছু তথ্য। 2020 সালে কোথায়, অর্থাৎ স্থান কোথায় ছিল? উত্তর হবে ডলবি থিয়েটার, লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, আমেরিকা। সময় কখন ছিল? 9 ফেব্রুয়ারি 2020। 2020 সালে যে অস্কার পুরস্কার হয়েছিল সেখানে শ্রেষ্ঠ চলচ্চিত্র বা শ্রেষ্ঠ সিনেমা কী হয়েছিল? উত্তর হবে প্যারাসাইট। দ্বিতীয় প্রশ্ন, শ্রেষ্ঠ অভিনেতা কী হবে? জেকুইন ফোনিক্স, যে জোকার সিনেমার জন্য, জোকার সিনেমার অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন। পরের প্রশ্ন, শ্রেষ্ঠ অভিনেত্রী রিনি জোলগার, যিনি জুডি সিনেমার জন্য পুরস্কার পেয়েছেন। শ্রেষ্ঠ সহ অভিনেতা ব্র্যাড পিট, ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড, এই সিনেমার জন্য শ্রেষ্ঠ সহ অভিনেতার পুরস্কার পেয়েছেন। শ্রেষ্ঠ সহ অভিনেত্রী কে হয়েছে? লাউরা ডার্ন, ম্যারিজ স্টোরি, এই সিনেমাতে অভিনয় করার জন্য তিনি শ্রেষ্ঠ সহ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, শ্রেষ্ঠ পরিচালক কে? উত্তর হবে বং জোন হো, ইনি প্যারাসাইট সিনেমা পরিচালনা করার জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন। বন্ধুরা, তোমাদের আরেকটা তথ্য আমি এখানে বলে দিই, প্যারাসাইট হলো প্রথম কোনো বিদেশি সিনেমা যেটা শ্রেষ্ঠ সিনেমার, শ্রেষ্ঠ চলচ্চিত্র বা শ্রেষ্ঠ সিনেমার পুরস্কার পেয়েছে, যেটা সাউথ কোরিয়ার সিনেমা।
তো বন্ধুরা, রেলওয়ে সহ যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন নতুন নতুন ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পাও। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।